नमस्कार, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় রাশিফল। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিওয় আমি 30 আষাঢ় 15 জুলাই বৃহস্পতিবার অর্থাৎ আজ আজকের রাশিফল প্রকাশ করতে চলেছি। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি। প্রথমে পঞ্জিকা মতে আজ 30 আষাঢ় 15 জুলাই সূর্যোদয় 5টা 4, সূর্যাস্ত 6টা 23, বৃহস্পতিবার পঞ্চমী পাত 5টা 35, পরে ষষ্ঠী শেষরাত্রি 4টে 6, উত্তর ফাল্গুনী নক্ষত্র রাত্রি 2টো 17। এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান, অর্থাৎ 15 জুলাই বৃহস্পতিবার গ্রহরা কে কোথায় অবস্থান করছে। প্রথমে মেষ, মেষ ফাঁকা, বিষে বিষে রাহু, রাহু বিষে অবস্থান করছে, রোহিণী নক্ষত্রে রবি এবং বুধ মিথুনে, মিথুনে রবি পুনর্বসু নক্ষত্রে, মিথুনে বুধ আড্ডা নক্ষত্রে মঙ্গল ও রাহু, মঙ্গল ও শুক্র কর্কটে, কর্কটে মঙ্গল অশ্লেষ নক্ষত্রে, কর্কটে শুক্র অশ্লেষ নক্ষত্রে, চন্দ্র চন্দ্র কন্যায়, কন্যায় চন্দ্র উত্তর ভালুই নক্ষত্রে, কেতু বৃষ্টিকে অনুরাধা নক্ষত্রে, শনি মকরে, মকরে শনি বক্রী অবস্থায় শ্রবণা নক্ষত্রে, বৃহস্পতি বক্রী অবস্থায় কুম্ভে শতবিষা নক্ষত্রে। এবার আসুন দেখে নিই আমি 15 জুলাই বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করি। প্রথমে মেষ রাশি। আজকের দিনটি অবশ্যই আপনাকে একটু চাপে থাকতে হবে, কর্মক্ষেত্রে নানা ধরনের ঝগড়া অশান্তি হতে পারে, আর্থিক দিক দিয়ে একটু চাপ আপনাকে নিতে হবে, আয় অপেক্ষা ব্যয় যথেষ্ট বেশি হবে, আর্থিক দিক দিয়ে আপনার অবশ্যই চিন্তা বাড়বে, তবে আপনার সন্তান অবশ্যই ভালো আচরণ করবে, আপনার বিদ্যায় যথেষ্ট উন্নতি হবে, শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন মেষ রাশির জাতক জাতিকা। এবার বৃষ রাশি। আজকের দিনটি হতাশাজনক, কর্মে উন্নতি অবশ্যই হবে, তবে হতাশা আসবে আর্থিক দিক দিয়ে, আর্থিক দিক কিছুতেই শুভ হচ্ছে না বৃষ রাশি। আজকের দিনে সন্তান আপনার অবশ্যই ভালো আচরণ করবে এবং কোনো কোনো ক্ষেত্রে আপনার সন্তান আপনার বিপদের সময় পাশে দাঁড়াবেই। আজকের দিনে শত্রুরা ভয়ানক ক্ষতি করতে পারে, সেদিক দিয়ে বিষরাশি সাবধান। আজকের দিনে আপনার কোনো বন্ধু বা বান্ধবী, অর্থাৎ পুরনো কোনো বন্ধু বা বান্ধবী যথেষ্ট উপকারে আসবে, যা আপনার মনকে অনেকটা হলো আনন্দ দেবে। আজকের দিনে আপনার বিদ্যায় কিছুটা বাধা তা থাকবেই, আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন বৃষ রাশির জাতক জাতিকা। এরপরে মিথুন রাশি। অবশ্যই শুভ, তবে কর্মক্ষেত্রে শুভ হলেও আর্থিক চিন্তা বৃদ্ধি পাবে, শরীর ভালো যাবে না, শরীরের সমস্যা থাকবে, সন্তানজনিত অশুভ ফল আপনাকে লাভ করতেই হবে মিথুন রাশি। আজকের দিনে আপনার জীবনে যেদিক দিয়ে শুভ তা হচ্ছে বিদ্যা, বিদ্যায় আপনার ক্ষেত্রে অবশ্যই একটু চাপ থাকবেই, তবে আপনার শত্রুরা আপনার সঙ্গে সন্ধি করতে আসবে, তা অবশ্যই শুভ, আপনি সন্ধিতে হাত মেলাতেই পারেন মিথুন রাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন মিথুন রাশির জাতক জাতিকা। এরপরে কর্কট রাশি। আজকের দিনটি যথেষ্ট শুভজনক, কর্মে উন্নতি অবশ্যই রয়েছে, আয় এবং ব্যয় অবশ্যই যথেষ্ট শুভ, আপনার যেদিক দিয়ে শুভ তা হচ্ছে আপনার সন্তান, আপনার সন্তান আপনার পাশে থাকবে এবং আপনার ক্ষেত্রে অবশ্যই শুভজনক তা হচ্ছে আপনার কোনো ক্ষেত্র থেকে, বিশেষ করে আপনার মাতুলালয় থেকে কিছু সাহায্যের আশা আপনি পেতেই পারেন কর্কট রাশি। তবে আপনার কোনো ভাই বা ভাতৃস্থানীয় কারোর সঙ্গে ঝগড়া অশান্তি হতে পারে, সেদিক দিয়ে কর্কট রাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে অবশ্যই প্রেম আসবে কিন্তু ভুলেও বিয়ের আলোচনা করতে যাবেন না কর্কট রাশির জাতক জাতিকা, সন্তানজনিত চিন্তা বৃদ্ধি পাবে এবং বিদ্যায় যথেষ্ট বাধা থাকবেই। এরপরে সিংহ রাশি। আজকের দিনটি অবশ্যই একটু চাপ থাকবে, কর্মে অস্থিরতা বৃদ্ধি পাবে, আর্থিক দিক দিয়ে শুভ যোগ আপনি পাবেন, আজকের দিনে আপনার জীবনে নতুন সৌভাগ্য যোগ
আপনি দেখতে পাবেন। তাছাড়া আজকে যেদিক দিয়ে শুভ তা হচ্ছে বিদ্যা, বিদ্যার যথেষ্ট উন্নতি আপনি আশা করতেই পারেন। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে, তবে বিয়ের আলোচনা আপনি করতে যাবেন না। সিংহ রাশির জাতক জাতিকা, সন্তানজনিত কিছু অপমান আপনাকে সহ্য করতেই হবে সিংহ রাশি। এরপরে কন্যা রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মে উন্নতি, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধি, পিতা বা মাতা শারীরিক অসুস্থতার মুক্তি যা আপনাকে মনে আনন্দ দেবে। এছাড়া আপনার কোনো শৈশবের বন্ধু আপনার সঙ্গে প্রতারণা করতে পারে, সে বিষয়ে কন্যা রাশি সাবধান। সন্তান বেগড়াবে, সন্তানকে বুঝিয়ে সুজিয়ে রাখতে ত্রিকোণ কন্যা রাশি। আজকের দিনে বিদ্যায় যা বাধা তা পরিশ্রম করলে কেটে যাবে এবং শত্রুদের থেকে কিছুটা হলো দূরে থাকতেই হবে কন্যা রাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন কন্যা রাশির জাতক জাতিকা। এরপরে তুলা রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মে শুভ পরিবর্তন, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধি যোগ আপনি আশা করতে পারেন। এছাড়া আজকে যেদিক দিয়ে শুভ তা হচ্ছে সন্তান, সন্তানজনিত শুভ ফল আপনি লাভ করতেই পারেন অবশ্যই, সে বিষয়ে কোনো সন্দেহ নেই তুলা রাশি। আজকের দিনে আপনার শত্রুরা ভয়ানক ক্ষতি করার চেষ্টা করছে, সেদিক দিয়ে তুলা রাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন তুলা রাশির জাতক জাতিকা। আজকের দিনে যেদিক দিয়ে শুভ তা হচ্ছে আপনার বিদ্যা, আপনার থেমে যাওয়া বিদ্যা আবার নতুন করে শুরু হবে এবং আপনার যেদিক দিয়ে শুভ আপনার রেজাল্ট, আপনার রেজাল্ট যথেষ্টভাবে সকলের কাছে গ্রহণযোগ্য হবে, তা আপনার মনে খুশি আনবেই তুলা রাশি। এরপরে বৃশ্চিক রাশি, আজকের দিনটি শরীর বিষয়ে বিশেষ সাবধান, কর্মে নৈরাশ্য দূর হবে, আর্থিক শ্রীবৃদ্ধির শুভ সূচনা হবে বৃশ্চিক রাশি। তবে বৃশ্চিক রাশি কোনো গুরুজনের শারীরিক অসুস্থতা মনের মধ্যে চিন্তা চাপ ফেলবেই। আজকের দিনে আপনার জীবনে নতুন প্রেম আসবে, কিন্তু সে প্রেমে প্রতারণা, সে প্রেমে যাওয়ার দরকার নেই, কিন্তু বিয়ের আলোচনা আপনি যেতেই পারেন, কোনো অসুবিধা নেই বৃশ্চিক রাশির জাতক জাতিকা। এরপরে যে রাশিটির কথা বলব সেটি হচ্ছে ধনুরাশি, আজকে শত্রুতা থেকে বিশেষ সাবধান, শত্রুরা আপনার উন্নতিতে নজর দিচ্ছে, আপনার সন্তানের জনিত চিন্তা বৃদ্ধি পাবে। তবে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট শুভ এবং আপনার যেদিক দিয়ে শুভ তা হচ্ছে কর্ম, আপনার কর্ম প্রতিভা সকলে প্রশংসা করবে, আর্থিক দিক দিয়ে কিছুটা পাবেন ধনুরাশি। তবে আপনার যেদিক দিয়ে একটু চাপ থাকবে তা হচ্ছে আপনার দিনাধার, আপনার দিনাধাররা কিছুটা হলেও আপনাকে অপমান করতে পারে। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে, কিন্তু ভুলেও বিয়ের আলোচনা আপনি করতে যাবেন না, কোনো অসুবিধা করতে যাবেন না ধনুরাশির জাতক জাতিকা। এরপরে মকর রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মে শুভ পরিবর্তন আপনি আশা করতে পারেন, আর্থিক দিক দিয়ে বিশেষ যোগ থাকবেই। আজকের দিনে আপনার জীবনে নব প্রেম আসবে, নব প্রেমের সূচনা, কিন্তু বিয়ের আলোচনা আপনি মোটেই করতে যাবেন না, বিয়ের আলোচনা মোটেই করতে যাবেন না মকর রাশির জাতক জাতিকা। আপনার শৈশবের কোনো বন্ধু আপনার সঙ্গে অবশ্যই নানাভাবে চিটিংবাজি করতে পারে, সেদিক দিয়ে মকর রাশি সাবধান। তবে শারীরিক উন্নতি আপনার মনে কিছুটা হলেও চিন্তা দূর করবে এবং আর্থিক দিক দিয়ে চাপ তা একটুখানি কমবেই, সন্তানজনিত শুভ ফল লাভ করবেন, আপনার শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না। এরপরে কুম্ভ রাশি, আজকের দিনটি যথেষ্ট চিন্তাদায়ক, আর্থিক চিন্তা তো থাকবেই, সঙ্গে থাকবে কর্মক্ষেত্রে শত্রুদের কলকাঠি, এছাড়া শরীর ভালো যাবে না, শারীরিক সমস্যা আপনার থাকবে। আজকের দিনে আপনার জীবনে কোনো ক্ষেত্র থেকে অর্থের আগমন ঘটতে পারে। এছাড়া আজকের যেদিক দিয়ে শুভ তা হচ্ছে বিদ্যা, বিদ্যার যথেষ্ট উন্নতি আপনি লক্ষ্য করতেই পারেন,
কুম্ভ রাশি জাতক জাতিকা সন্তানজনিত শুভ ফল আপনি অবশ্যই পাবেন। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন কুম্ভ রাশির জাতক জাতিকা। এরপরে মীন রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মে শুভ পরিবর্তন, আর্থিক দিক দিয়ে শ্রীবৃদ্ধির সূচনা অবশ্যই লাভ হবে। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন কুম্ভ রাশির জাতক জাতিকা। এরপরে মীন রাশি, আজকের দিনটি যথেষ্ট শুভ, কর্মে উন্নতি, আর্থিক দিক দিয়ে কিছুটা চাপ থাকবে, তবে সন্তান আপনার পাশে থাকবে, আয় অপেক্ষা ব্যয় বেশি হবে। আজকের দিনে আপনার জীবনে কোনো ক্ষেত্র থেকে কিছুটা হলো অমূলক বাধা থাকতে পারে, সেদিক দিয়ে মীন রাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন মীন রাশির জাতক জাতিকা। সুতরাং আজকের এই ভিডিওয় 12টি রাশি কী রাশি বলাবে তা আমি প্রকাশ করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটি লাইকও দেবেন। এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানিয়ে আমি ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।